আছে যখন আছে মহারাজের জয় হোক কে আগে কে তুমি আমি হেলা কামর হেলা কামর আগে হ্যাঁ বেস তুমি ভেতরে এসো রাজন্তপুরে ভেতরে এসো ভেতরে আছে সুনাম হই হ্যাঁ বাবা ভালো থাকো ভালো ভালো থাকো भगवान जाके जेमन दिए तेम महाराज हाँ बोलो आश्चर्य तुम्हारे स्वामी তুমি পুরুষ মানুষ আবার তোমার স্বামী তা নয় তবে সেইটা বলো এখানে মা কথা বলা হবে না রাজবাড়ির ব্যাপার জিজ্ঞেস করো বলো মহারাজ হ্যাঁ বলো রাজবাড়িতে মা কথা বলা হবে খালা কাওট এটা রাজবাড়ি তাহলে মা গিটাকে বলেন নাকি ফাকি কি বলছো হেলা কাওট রামজাদি রামজাদি কি হারামজাদি হারামজাদি শুনো বললাম না মেয়ে মরদ এসেছে হ্যাঁ আমরা দুই মানুষ এসেছি আচ্ছা আচ্ছা বেশ আমি আর আমার স্বামী স্বামী নয় তুমি আর তোমার স্ত্রী মানে বউ বউ বেশ বলো এসে যাও রাজবাড়িতে বলো খুব ভালো খালি মাল ফাল খেয়ে নিলে বলে এই যে মান্ডল কি বলে এই যে মান্ডল বেশ বলো তোমরা কি বলছ কোন একটা আশা নিয়ে নিশ্চয় এসেছো বলো তোমাদের কি আছে আপনি তো জানেন হ্যাঁ আমি কাওড় মানুষ হ্যাঁ শুনেছি সাগর জলে মাছ ধরে বেড়াই আচ্ছা আচ্ছা মাছ ধরছি হেলা কাওড় ও সব কি হচ্ছে রাজবাড়িতে মাছ ধরে খালুই লেগে খালু চাননি মা সামনে দাঁড়িয়ে যা হাস হাস করে চুলকি যাচ্ছে এ মাগি খালু সে খালু কুটকুট করছে চুলকি যাবে না চাননি মা দাঁড়িয়ে আছে সামনে ওরে বড় রন্দ হেলা কাওড় রন্দ কি রন্ডুতে কুটকুট করে হেলা কাওড় এটা রাজবাড়ি ভাষা ঠিকভাবে কথা বলবে আমার মা নাকি হেলা কাওড় আগে একবারই বলেছি শোনো ওইটা আমাদের রানী মা বুঝেছ রানী মা ও তার তো মাই তো হইছে হ্যাঁ আমাদের রানী মা তার নাম হই হ্যাঁ হ্যাঁ বাহ এদিকে অশিক্ষিত হলো বুদ্ধি আছে মহারাজ হ্যাঁ বলো সাগর জলে মাছ ধরতে গেছি আচ্ছা আচ্ছা আমার জালটা ছেড়ে পড়ে গেছে আশ্চর্য ব্যাপার আশ্চর্য মনে আমার তোমার জালে ছেলে আমার জীবন হয় না আমার বাবার জীবন তার বাবার জীবন হয় না তারপর তারপর হেলিকপ্টার আমি কি করব হ্যাঁ ছেলেটাকে মানুষ করতাম বলো জাল তো ছিঁড়ে গেছে দেখি না এটা আমার নতুন জাল ওই ছেলেটা এটা ছিঁড়ে করবে এটা এটা ছিঁড়ে কি করবে রাজবাড়িতে সব কি হচ্ছে মহারাজ আমার স্বামী একটু বোকা করবেন না এই মাগি আমি বোকা আর তুই বুদ্ধিমান বেশ 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 মাগি বুদ্ধিমান সেদিন তুই ছায়াতে মুক্তি ছিলি আজ বুদ্ধিমান দেখাইছিস হেলা কাওড় সেই ছায়া আমি পুকুরে নিয়ে গিয়ে বুকে সেই জানেন না ঘাটে ছাতুলে মহারাজ আর বাসা দেবে না মনে হচ্ছে মহারাজ বাবা মাকে বুদ্ধিমান বলছি বাবা তোমাকে জোড়াত করছি তুমি যখন রাজবাড়িতে এসেছো তুমি কি বলতে চাইছো সেটা বলো মাকে মুতে যা নন্তা নন্তা গন্ধ সেই কাইলা ওগুলা রাজবাড়িতে বলতে নাই হেলা কোন নাই মাদার স্বামী স্ত্রীর ভেতরের গোপনের ব্যাপার মাকে গোপন রাখছে মাকে মুতে গোপন ফাঁসি আমি কি করব মহারাজ ওই ছেলেটা বিচ্ছে দেব হেলা কাওড় রাখতাম মাগি দুধ নাই ছেলেটা সেনে টাইম যেটা গায়ে যাবে হেলা কাওড় ও ওই ছেলেটা তুমি বিক্রি করতে চাও হ্যাঁ হেলা কাওড় তুমি তো জানো ছেলেটা দুধ বেঁচে না টাইমছে আমি দুটান টাইম তাও গায়ে যাবে হেলা বলি তুমি তো জানো যে আমাদের কোনো সন্তান নেই আমাদের কোনো সন্তান নেই তুমি তো শুনেছো ওই জন্য তো আমি ছেলেটা বিক্রি করি বিক্রি দিয়ে করতে চাও হ্যাঁ তুমি আমাকে বিক্রি করো বলো দাও ওই সন্তান তুমি তো রানী মাকে দাও বাহ দুধ দে দুধ দে হেলা কাওড়
তোমাদের রানী মায়ের কোনো সন্তান হয়নি, তো রানী মা দুধ কোথায় পাবে?
দিলে রানীমাই মোর কসুর মানো নিয়ে রানীমাই বুঙাই কসু চুল দে হেলা তোমাকে জোড় হাত করছি এবার তুমি রাজবাড়ি থেকে যাও তোমার সমস্ত পাওনা গন্ডাতে পেয়ে যাও আমি জানি না আমরা গরীব মানুষ আমাদের বুঙাই চুল হয় তে রানীমাইর বুঙাতে চুল হয় না না তো লাপি দিয়ে কেটে দিতে পারো হেলা ওসব কথা বলতে নাই বাবা আর তোমার কোনো ইচ্ছা আছে আমার বুঙা রানীর বুঙা চুল দিয়ে আমার বউ রাগ হয়ে গেছে বেশ হেলা কাট তুমি তোমার পাওনা গন্ডা সমস্ত পেয়ে যাবে চলি বেশ যাও কিন্তু হেলা তুমি চলে যাচ্ছ আগে ওই সাগর জল থেকে যখন ওই ছেলেটাকে তুলে নিয়েছে আমাকে বিক্রি করে দিয়ে গেলে ওই ছেলেটাকে নাম রেখে দিয়ে যাবে না সাগর জল থেকে পেয়েছি হ্যাঁ ওর নাম রাজকে রাখবেন জীবন নদীর তীরে বাহ বাহ হেলা কাট বাহ হেলা না আমরা খুব সুন্দর রেখে দিয়ে গেছি মহারাজ একটা ছেলের জন্য আমরা কত মন্দিরে গিয়েছি কত মসজিদে গিয়েছি কত দেব দেবীর পায়ে মাথা নত করেছি আজ ভগবান একটা ছেলে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে কাকে পূজে মহারাজ মহারাজ জয় হোক কে মহারাজ জয় হোক কে তুমি আমি একজন দিন দরিদ্র প্রজা মহারাজ একটা কাজের জন্য ঘুরে বেড়াচ্ছি একটা কাজ দেবেন একটা কাজ দেবেন মহারাজ একটা কাজ 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 কিন্তু কাজ দেওয়ার আগে আমি জানতে চাই তোমার পরিচয় কি নাম তোমার পরিচয় আমি দরিদ্র ব্রাহ্মণ সন্তান ব্রাহ্মণ আমার নাম সত্যবান হ্যাঁ সত্যবান ব্রাহ্মণ সন্তান তুমি হ্যাঁ মহারাজ কিন্তু তুমি কি কাজ করতে ভালোবাসো বাবা মহারাজ আমি ব্রাহ্মণ তো ওই শিশু পালন করতে আমি বড় ভালোবাসি মহারাজ হ্যাঁ শিশু পালন করতে বড় ভালোবাসি মন্দাকিনী ভগবান যেমন আমাদেরকে একটা সন্তান দিয়েছে তাকে দেখাশোনা করার জন্য একটা লোকও পাঠিয়ে দিয়েছে হ্যাঁ মহারাজ সত্যবান মহারাজ রাজার কর্তব্য হচ্ছে আশ্রয়হীনকে আশ্রয় দান তার দিন অন্নহীনকে অন্নদান তুমি যখন এসেছো তোমাকে কর্ম একটা অবশ্যই দেবো শোনো ওই আমার একটা শিশু সন্তান তাকে তুমি লালন পালন করে এই সমাজের বুকে দশজনের মধ্যে একজন করে তুলতে পারবে আপনার প্রাসাদে থেকে আপনার সন্তানকে ধীরে ধীরে লালন পালন করে বড় করতে হবে পারবো পারবো মহারাজ আমি পারবো এই প্রাসাদ থেকে আপনার সন্তানকে শিক্ষা দীক্ষায় অনেক অনেক বড় করে তুলতে পারবো আমি পারবো মহারাজ তবে সত্যবান তুমি যখন কথা দিয়েছো আমি তোমাকে বিশ্বাস করলাম আজ থেকে আমার সন্তানকেই সমস্ত দায়িত্বের ভার আমি তোমার হাতে চলুন মহারাজ সত্যবানের হাতে আমার পুত্রকে হাতে তুলে দিয়েছি চলুন মহারাজ আমরা অন্তপুরে ফিরে যাই চল এই তো সুবর্ণ সুযোগ হ্যাঁ আমার সত্যবতীর কাছে প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে আছি আমি তার সন্তানকে আমি তার কাছে ফিরিয়ে দেব তা দেরি করব না রাজা রানী অন্তপুরে গেছে এই সময় সকলের চোখে ধুলো দিয়ে এই সন্তানকে নিয়ে আমি চোরের মতো চুপি চুপি পালিয়ে যাব না 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 তাই বা কি লাভ দরিদ্র ব্রাহ্মণ লোকের দ্বারা ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করি আমি এই সন্তানকে যদি নিয়ে যাই একে আমি কখনোই মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারবো না না পারবো ভালো খেতে দিতে না পারবো ভালো কাপড় দিতে না পারবো শিক্ষায় দীক্ষায় বড় করতে তার চেয়ে বরং আমি এখানেই থাকি এই সন্তানকে নিয়ে সবাই জানবে রাজার ছেলে রাজকুমারের মতো ভালো খাবে পরবে ধীরে ধীরে শিক্ষায় দীক্ষায় বড় হবে তারপর বড় হয়ে ও যখন জানতে পারবে যে রাজা ওর বাবা নয় এই দরিদ্র ব্রাহ্মণের সঙ্গে রক্তের সম্পর্ক আছে তখন কচি কচি মুখে আমাকে বাবা বলে ডাকবে আর আমি ওর মায়ের কাছে নিয়ে যাব ওর মায়ের কাছে